এইটো টি-শার্ট কেনেকুৱা লাগিছে কমেন্ট কৰি জনাবচোন। সেই আছে বাইকৰ অৱস্থা, এফালে চকা খুলি থৈ দিছে। থ্যাংক ইউ সো মাচ দারাঙ্গা হিরো এন্ড হিরো মোটর কর্প ইমান সাপোর্ট কৰাৰ বাবে। লাল গঞ্জি আৰু লাল গাড়ী কে সৰ ৰিল বনা বলে সাপৰি। আহি পালো গাইস বাইক সেন্টার। এজনে ওনার কেছে ভাইয়া? ঠিক আছে একদম মস্ত। মতলব মুশকিল টাইম মে ভি আপ লোক। হ্যাঁ জেসে তেসে সিলসার আহি গিয়া। আর গাইস বাপন ভাইয়া কলে কি আইসা যদি এজন গ্লোভস চাই লওয়া জুন্ডু ভাল লাগে লৈ ললে হল। সময় রাইনক্সর এটু কিবা নতুন মডেল আইছে তাকে বি নিছো। ওয়েল হ্যালো গাইস, দিস ইজ ইওর নিকো ভাই এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিকো ব্লগ। সাহা করো ভালে আছে কলে। ইয়ার আগে ভিডিওত দেখা পাইছে আমি আই পাইছিল সিলসর, আই ভাত খাব গৈছিল তাতে ভিডিওটো শেষ কৰি দিলো। মানে বহুত বেছি দীঘল হৈ গল হয় হেৰি কাৰণ তাতে শেষ কৰি ভাতত খাই পান খাই বা যেতিয়া আহিছোঁ বাইক ৱাশ কৰাবৰ কাৰণে। এইফালে চাওক বাইকৰ কণ্ডিশ্যন। অ ভাই চাহাব অলপ অফ ৰোডিং কৰিছোঁ নেকি আজি? চাওক না চাওক, চবতকৈ হাঁহি উঠা বস্তু হ'ল এইটো। ফগ লাইট চাওক, লাইট জ্বলালেও দেখা নাযাব চাব। এই চাওক পোহৰ কিমান কমি গৈছে, দেখাই নাযায়। আৰু গাইজ সেইটো ভিডিঅ'ত কাকো দেখুৱা হোৱা নাছিল। আমি যেতিয়াই শিলচৰত আহোঁ তামাম মানে মৰম কৰে, বহুত ছাপৰ্ট কৰে। এইফালে আছে শাৰদ দা, বাকী ঘৰ পাতি বঢ়িয়া আৰু ইফালে আছে অভিলাষ, চৰি প্ৰাণজিত, প্ৰাণজিত ইফালে অভিলাষ। হা কনফিউজ হৈ গিয়া, আমি বেকেৰে মানে আৰু আধা না লাল গঞ্জি আর লাল গাড়ি কে সর রিল বনা বলে সাপরি। ক্যা ক্যা বলতে রে তানা মোক টি এছ এম স্যারে কলে কি শিলচর যদি গৈ আছা শিলচরের পর চেঞ্জ করে লবা। সো এইটাই এটা কালি এখন লৈ যোৱা হব সার্ভিস সেন্টার, আর যি যি করাব লাগে করে দিম। আর গাইজ 2018 যেটা মিশন 3000 কিলোমিটার রাইডত মই শিলচর আহিছিল তেতিয়া মোর বাইক খন সিজ হৈ গৈছিল পালসার 220 খন। তেতিয়া শারদ ভাই মোক এইখন বাইকে দিছিল, এইখন বাইকে মই চলাইছিল। বহুত কষ্ট করেছিল দে, বাইক যে বেয়া হৈছে তারপর শারদ ভাই আর পবন আছিল ন? পবন আছিল, পবন আর শারদ ভাই দুজনে বাইক খন লৈ সার্ভিস সেন্টারত থৈছে। মোক এখন বাইক দিছে, এখন বাইক চলাই মই হোটেল গৈছোঁ। তাৰপিছত নেক্সট ডে আকৌ মোৰ লগত দিনটো লাগি আছে বাইক বাইক বনাবৰ কাৰণে। সার্ভিস সেন্টাৰ গৈ বাইক চাইক বনাই তাৰপিছত তাৰে পিছদিনাখন চাই গুচি গ'লোঁ। বাইকটো হৈ গ'ল, এতিয়া আৰু টেনশ্যন নাই। মানে বাইকখন যদি শুকাই গ'ল হয় ন তেতিয়ালৈ দিগদাৰ হ'ল হয়। অলপ চলপ লাগি আছে, এইখিনিত একো টেনশ্যন নাই। গুৱাহাটী গৈ কিনে ভালকৈ ধুব লাগিব, ট্ৰিপত থাকিলেতো বাইক লেতেৰা হ'বই। এতিয়া পুলিচ মাৰিও লাভ নাই। আহি গলো গাই শিলচৰৰ টাউনৰ গলিৰ ভিতৰত। কি কৈ আছে, মই চক খাই গলো। ই মানুহ মাতি আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আতে বাই বাই। এতিয়া সোনাই ৰোডত এইটো দি চিধা চিধি গলে ডাইৰেক্ট আইজল পাই যায়। শারদ ভাই এতিয়া মানে আমাক পুৰা ফুৰাই আছে আৰু, ওচৰত যি যি আছে সবৰ লগত লগ কৰাই দি আছে চিনাকিবিলাকৰ লগত। আহি পালো গাইজ বাইক সেন্টাৰ সোনাই রোড। ইয়াতে মানে আমার বগলডার বাইকর কিবা কিবা অকন কাম আছে আর হেলমেটের অকন প্রবলেম হয়েছিল, সেটা ঠিক করব কইছে। সো এজনে ওনার কেসে ভাইয়া? ঠিক ভাইয়া ঠিক আছে একদম মাস্ট। মতলব মুশকিল টাইম মে ভি আপ লোক। হ্যাঁ জেসে তেসে সিলসার আহি গিয়া, ও ভি হাম লোগো কো না জানা। হ্যাঁ সারপ্রাইজ হো গিয়া না। আর গাইস এইখন শিলচর একমাত্র দোকান, ইয়াতে সব ধরনের রাইডিং গিয়ার্স পাই যাব। ইয়াতে সব রাইনক্সরও আছে, তারপর ইফালে এক্সোরেরও ডিলারশিপ লো আছে।
ইয়াতে আহিলে হল আহি কেনে বস্তু চাই কেনে লৈ লব আৰু গাইজ বাপন ভাইয়া কলে কি আইছা যদি এজোৰ গ্লোভ চাই লোৱা যোনটো ভাল লাগে লৈ ললে হল সময় রাইনক্সৰ এটো কিবা নতুন মডেল আহিছে তাকে পিন্ধিছো এটো কোনটো মডেল আছিলে এইটো গাইজ রাইনক্সৰ হেলিয়াম গ্লোভস এটো ভাল লাগিছে বাইকৰ লগতো মিলি যাব বেলেগ কালাৰ বিচাৰি লওঁ নেকি পুৰা চাপৰি চাপৰি কালাৰ কমে নাই বুলি দিয়া চাপৰি বুলি কেনে কিমান কৰিলে কৈ দিয়া 350 টকা ডিস্কাউণ্ট ডিস্কাউণ্ট দি কেনে নেকি ডিস্কাউণ্ট নহয় রাইনক্সৰ হব কি করা যাব আর গন্তি করে দি দিয়া পয়সা আহিব যদি সিলসর পর ভিডিও আছে আহিব আহি কেনে মোর কথা কলে হল চাই দিব আর নেকি রাইনক্স সরি রাইনক্স রাইনক্স বাইরে রাইনক্স বাইরে বাইরে কইব রাইনক্স দিব পারি না ওকে রাইনক্স দিব পারি না মানে রাইনক্স দিব নোয়ারে কব পারিছে কব মন হলো কব পারিছে লাইক করে বুঝি পাইছে এই কারণে ভিডিওটো লাইক এটা করে দিব আর দোকানখানত আহিব এবার সিলসর থাকিলে তারপর হলো এখানে আকো এটা হলো বেলেগ এটা জায়গা আর গাইস মোটর ব্লক করে না আন্ধার হই গেল হেতু কারণ সো ইয়াতে অহার কারণ তো হল ইয়াতে কিবা কিবা কোন বস্তু চাম আর ইয়াতে নাম লিখা আছে বাইকার্স কেভ ওর ভাই কেসে হো ঠিক হো একদম গাইস বস্তু বস্তু কি লাগে আপনার তাকে তো এই মাল তো কি হয় এই মাল তো কি হয় যদি এনেকে অফরোডিং যাওয়া যায় কেনেকুয়া লাগিব হ্যাঁ বগা দাদা লোকেল বাইকৰ কাৰণে ঠিক আছে আৰু মানে নৰ্মেল আছে ব্ৰেণ্ডো আছে নন ব্ৰেণ্ডো আছে বাট এইটো দোকানততো গোটেইখিনি ব্ৰেণ্ড কিছুমান মানুহ আছে মানে ব্ৰেণ্ডো বিচাৰে তো এটা বস্তু চাই আচৰিত পালো আমাৰ গুৱাহাটীত এলপাইন ষ্টোৰৰ কালেকশ্যন নাই ইয়াতো তো এলপাইন ষ্টোৰৰ জাৰ্চি ৰাখিছো চাইকেল আচৰিত হৈছো তাকে গুৱাহাটীত নাই জাৰ্চিখন দেখাই দিয়া নাই নাই গুৱাহাটীত নাই মানে বহুত বেলেগ বেলেগ ধরনের বস্তু দেখা পায় অরিজিনাল বস্তু চালে গম পায় ন ইয়াতে চাও বার্কো সার্কো সব দি থৈ দিয়া আছে গাইস এটো টি শার্ট কেনকা লাগি আছে কমেন্ট করে জনাবছন ইয়াতে মানে মই বস্তু চাব আইছিল টি শার্টটো ইয়াতে থৈ দিয়া আছিল আর এই টি শার্টটো মই কেনমান আগতে দেখা পাইছিল এটা এডট দেখা পাই কেনে খুলি চাইছিল ভালে লাগিছিল 100 কেএমপিএইচর হয় সো মই ট্রিপত গুছি আহিলো হেতু কারণত লোয়া নহল কিন্তু মই ইফালে চোৱাৰ আগতে ভাইয়া মোক কৈ দিলে যে নিগৰা এটো টি শার্ট লৈ লোৱা বোলে থেংক ইউ ভাই ইয়াৰে চাওক গাইজ তাম হেলমেট আছে এলএস টু কা ভি হে না এলএস টু কা নয়া মডেল কোন সা থা এলএস টু কা ইয়ে ওয়ালা নয়া মডেল ওয়ালা হে ইয়ে ওয়ালা আপকা নিয়ন এডিশন মে আতা জাস্ট ফ্রেশলি লঞ্চ হুয়া হে মেরে পাস আচ্ছা রেড এক্স কা ভি হে মেরে পাস ইদার মে এলএস টু কা আপকো ইদার মে স্ট্রিমি বুক আপকো ইয়ে নিয়ন গ্রিন মিল জায়গা কা আপকা ওয়াসে কে চালা রহে হো ইয়া এমটিস চালা রহে হো হ্যাঁ ইয়ে আচ্ছা লাগেগা ইয়ে ওয়ালা অর মেইন চিজ হে আপকো উসকে সাথ পিন লক আপকো ফ্রি মিলতা হে পিন লক হ্যাঁ পিন লক আপকো ফ্রি মিলতা হে অর সাথ মে আপকা হে ডুয়াল ভাইজারস আর ওই ফালে এক্সোরো আছে আর ওই ফালে বেলেগ বেলেগ মডেলৰ হেলমেট আছে আৰু এফালে চাওক রাইডিং গিয়ার্স এইটো ডিএসজিৰ হয় এ টুরিং হে না হ্যাঁ এ অ্যাডভেঞ্চার জ্যাকেট অ্যাডভেঞ্চার জ্যাকেট আৰু এইটো এনে আপুনি যেতে যেতে পিন্ধিব পাৰে আৰু এফালে মটোক্রস হেলমেটো আছে এ চাওক এক্সোর 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 সব এক্সোর ইয়াতে মানে বেছিভাগ আপুনি ব্র্যান্ডেড বস্তুয়ে পাব যেনে কি 100 কেএমপিএস হৈ গল তাৰ পিছত এলএস2 এক্সোর তাৰ পিছত ইফালে ডিএসজি বাকি তো আপোনালোক দেখুৱালৈ সব ভাল ভাল বস্তু ইয়াতে পাই যায় যদি আপুনি শিলচৰৰ পৰা চাই আছে তেতিয়া হলে বাইকার্স কেপ ভিজিট করক আর ইয়ার পর বস্তু লই যাক এসে ভাই কই আগার মেরা ভিডিও দেখে আয়েগা ডিসকাউন্ট वगैरह होगा कि नहीं डिस्काउंट हम देंगे जरूर क्यों नहीं देंगे हम लोग राइडर्स को खुश रखना हम लोग का मेन मोटो है क्योंकि मैं भी खुद राइडर हूं एंड वन राइडर रिस्पेक्ट अनदर राइडर ओके गाइस आहे पाई गलो तरंगा हीरो बाइक और काम चली असे यते और इफाले असे हमार जयदा जयदा कैसे काम चल रहा है क्या इधर और गाइस ये सब बाइक और अवस्था इफाले सका खुली थोड़ी से আৰু ইফালে স্পকেট আৰু এডাল চেইন এইটো যে এডজাষ্ট কৰিব পাৰি ন একদম লাষ্টৰ লৈকে আহি গৈছিল আৰু মানে একো চান্সে নাই এডজাষ্ট চলাম আৰু চাগে ব্ৰেক পেডো চেঞ্জ কৰিব লাগিব বেয়া হোৱা বুলি কৈ আছিল এইখন বাইকৰ চেইন চেঞ্জ কৰিব ন বহুত কিবা কিবি খুলিব লাগে চাই লওক ভালকৈ কোনোবাই যদি নাজানে তেতিয়াহ'লে সুবিধা হ'ব হাফ চেচিছৰ নাট খুলি দিব লাগে তাৰ পিছতহে চেইন ওলায় মানে এডাল চেইনত লক নাই লক নথকা চেইন এফালে প্লাছ পইণ্ট যদি লক থাকে ন অফরোডিং কৰি থাকিলে যদি আপুনি এক্সট্ৰিম অফরোড কৰে তেতিয়াহলে চেইন সিঙিজৰ সম্ভৱ থাকে ন হেৰি গনৰ এডাল চেইনত লক দিয়া নাই কিন্তু আগৰ বাইকখন যে আছিল যোনখন 2B হয় সেইখনৰ লক আছে এইখনৰ লক নাই আৰু ইয়াৰে স্পকেটটো বহুত ডাঙৰ এটো যে এটো বহুত ডাঙৰ হয় 2B খনৰ সৰু হয় ওকে গাইস বাইকৰ কাম হৈ গল মই ইয়াতে আহিছিলোঁ এয়া চাওক তৰংগা হিৰো আইজল ৰোড মে হেনা ইয়ে
आइजल रोड है तो इफाले आहोटे आहोटे मुखस्थ हो गई जगह नाम सब नतुन सेन्स पकेट लग गल एक टेंशन ना थैंक यू सो माच दारांगा हिरो एंड हिरो मोटर कप इन सपोर्ट करें तो इतना ऊल् जाओ बाकी सब भाई आई से।